টুনি আপার কান্নার সাথে আমরা সবাই পরিচিত। একবার বেচারি কান্না শুরু করলে ঠিক কবে নাগাদ শেষ হবে বুঝতে পারা যাবে না। ঝড় হলে আন্দাজ করা যায় কখন থামবে, তারাপতিটা মেঘের আড়াল থেকে বের হবে কখন তাও ধারণা করা যাবে। টুনি আপার কান্নার গতিপথ বোঝা মুশকিল। এরপর শুরু হবে না খেয়ে থাকার ম্যারাথন দৌড়। আব্বা গলা ঝেড়ে জানালার বাহিরে কফ ফেলে বললেন, শোন মা, জীবনে সবকিছু নিয়ে রাগ করবা, খাম নিয়ে রাগ করবা না, খাইয়া ফেলো মা, বেতনটা পেয়েই তোমার জন্য সুন্দর একটা ড্রেস কিনে দিব। টুনি আপার কান্না থামে না, আম্মা রান্না ঘর থেকে চেঁচিয়ে বলছেন, ঘরে তো ডিম নাই, ময়দা নাই, নিয়ে আসো, রাত বেশি হলে দোকান পাট বন্ধ হয়ে যাবে। আব্বা চলে গেছেন দোকানের উদ্দেশ্যে। আম্মা গরম ভাতের উপর দুটো শুকনা মরিচ, আমের ডাল, কই মাছ ভাজি দিয়ে ভাত মাখাতে মাখাতে বললেন, সারাদিন খাস নাই, তোর তো পাকস্থলী শুকিয়ে যাবে। আম্মা, তুমি আব্বাকে বুঝিয়ে বলো ফয়সাল ভালো ছেলে, তুমি কি তারে কখনো পথে দাঁড়িয়ে বিড়ি খাইতে দেখছো? কেউ দেখছে বলতে পারবে? ছোট ভাই টগরটা দৌড়ে এসে বলল, ফয়সাল ভাই বিড়ি খায়, আমারে দিয়ে প্রায় সময় বিড়ি আনায়, তারপর হাতে 10 টাকা দিয়ে বলে, তুলা ভাই ডাকলে 100 টাকা দিবে। আম্মা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, তুই কি তারে দুলা ভাই ডাকছিস? অবশ্যই ডাকছি, 100 টাকার জন্য আমি তারে আরো অনেক কিছু ডাকতে পারি। আম্মা টগর দুই গালে দুই চর দিয়ে বললেন, একদম ব্রিটিশ হইছে, পড়তে বসো গিয়ে, এই সংসারে আসার পর থেকে আমার হইছে যত জ্বালা, ভাতটা এবার মুখে নে, বিড়ি খাইলে খারাপ না খাইলে ভালো এমন না, ফয়সালের সাথে বিয়ে দেয়া যাবে না, সে বিয়ে ফেইল, এই জীবনে শুনছিস কেউ বিয়ে ক্লাসে ফেইল করতে, তাছাড়া তোর যেখানে বিয়ে ঠিক হয়েছে পাত্রের বিশাল অবস্থা, রাইস মিল, ধানের আড়ত, কামলা টামলা নিয়ে সেই অবস্থা, তোর আব্বারও খুব পছন্দ হয়েছে, তার মধ্যে তুই একবার পালিয়ে গেছি সেটা পাত্র জেনেও রাজি। টগর আম্মার হাতে চর খেয়ে কিছুক্ষণ এদিকে সেদিকে দেখল। আম্মা সাধারণত টগরকে বকা দেয় না, মারে না, তাই কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে পড়েছে। যাওয়ার সময় বলে গেল, ফয়সাল ভাইকে দুলা ভাই ডাকি নাই। টুনি আপার মুখটা এতক্ষণ চকচক করছিল, টগরের কথা শুনে সব শেষ। আমি আপার কাছে গিয়ে বললাম, আরেকবার সাধিলে খাইতাম, আপা আমার গালে চটাস করে একটা বসিয়ে দিন, আপা আবার চর মারার উস্তাদ, চরের উস্তাদের হাতে চর খেয়ে খুব খারাপ লাগছে, পড়ার চারকোনা কাঠের টেবিলে কাটা কম্পাস দিয়ে বৃত্ত আঁকছি। টগর এসো একবার বলে গেছে, তোমরা বরং থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, কার সাথে ইয়ার্কি করলো বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে আমার সাথে, আরেকবার মনে হচ্ছে তুমি আপার সাথে। দাদি শীতল বাটিতে বসে বসে সুপারি কাটে, ফাঁক ফুকর পেলে টিপ্পনি কাটে। তুমি আপা ফুপিয়ে ফুপিয়ে দাদির কোলে মাথা রাখল। দাদি টুনি আপার চুলে বিলো কাটতে কাটতে আমার দিকে তাকিয়ে বলল, এই বয়সে লাঙের কথা মনে হইলে পরান দাহুহু কইরা উঠেই, এর লাইগাই এমনে কানতে লাগব। লাং মানে প্রেমিক, আর একটু সুন্দর করে বললে বয়ফ্রেন্ড, দাদির ভাষায় লাং। দাদির এই ভাষার সাথে আমাদের পরিচয় আছে, তাই খারাপ লাগে না। আমি তৌফিক করে হেসেই ফেললাম। ইন্টারমিডিয়েট পাস করার পর আপার জন্য একটা দুইটা পাত্র দেখা হচ্ছে, আপার আবার ভীষণ প্রেম জমে বসে আছে ফয়সাল ভাইয়ের সাথে, একহারা গড়নের বিশাল লম্বা শ্যামলা মতন দেখতে ফয়সাল ভাইয়েরও করুণ দশা। রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই হয়, ছোট বোন রিক্সা ডেকে দেই, ছোট বোন আইসক্রিম কিনে দেই, ছোট বোন ছাতা নিয়ে বের হইবা, কোন ছেলে ডিস্টার্ব করলে আমাকে বলবা, কানের নিচে এমন একটা বাজামুনা 1 বছর কানে শুনতে পারবে না। আমার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, আপনি অত টুনি আপাকে ডিস্টার্ব করতে করতে প্রেমের ফাঁদে ফেলেছেন, এটা বলা যাবে না, ফয়সাল ভাইয়ের কাছে আমি প্রায়োরিটি পাই খুব। টুনি আপা মাথায় ঘন্টা দিয়ে পড়ার টেবিলে বসে মোবাইলে পুটুর পুটুর করে কথা বলছে, আব্বা সুরমা রঙের পাঞ্জাবিটা পরে আতর খুঁজছে, আব্বাকে চমৎকার লাগে এই সুরমা রঙের পাঞ্জাবিতে, বড় ভাই যখন ঢাকা ভার্সিটিতে চান্স পেল তখন তার টিউশনির টাকা দিয়ে আব্বাকে পাঞ্জাবি, আম্মাকে জলপাই রঙে সোনালি পাড়ের শাড়ি কিনে দিয়েছিল। টুনি আপা আর আমি পেয়েছিলাম একটা করে অক্সাইডের পাইল, টগরকে একটা ওয়ালেট, ভেতরে 200 টাকা ছিল। টুনি আপাকে মোবাইলের মালিকও করেছে আমাদের বড় ভাই রঙ্গন, তাই আপার প্রেমের জন্য রঙ্গন ভাইকে আম্মা প্রায়ই কথা শুনায়। আব্বার আতরটা খুঁজতে খুঁজতে আমি হয়রান, পরে টগরের পড়ার টেবিলের ড্রয়ারে পেয়েছি,
তার ড্রয়ারে আরও অনেক কিছু পেয়েছি। আমার একটা হেয়ার ব্রাশ, পেছনে আয়না লাগানো, মুসলিমা খালা ফ্রান্স থেকে পাঠিয়েছিলেন। এটা গত 4 মাস ধরে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এ দেখি ঘরের শত্রু বিভীষণ। আখাওয়া আকিজ বিড়িও পেয়েছি, মনে হয় কেউ চলে এসেছিল তাই শেষ করতে পারিনি। ছোট ভাই টগরটা একদম বকে যাচ্ছে, এই খবর আম্মা আব্বাকে এখন দেয়া যাবে না। এমনিতেই মন মেজাজ ভালো নেই কারো। তুমি আপাটার ওজে কি এমন প্রেম জেগেছে? তার প্রেম সামলাতে সামলাতে আমাদের অবস্থা কাহিল। টগরের হাতের লেখার অবস্থা যাচ্ছে তাই, যে হাতে বিড়ি ধরায় সেই হাতের লেখা দিয়ে মণিমুক্তা ঝরার কথা না। মাশাআল্লাহ, হাতের লেখা সুন্দর কি আবার, সুন্দর না হয়ে উপায় কি? মোবাইল ইন্টারনেটের যুগে সে চিঠি লিখে। আপা ছাত্রী হিসেবে খুব ভালো, সমস্যা হচ্ছে একটু মিচকা বান্দর টাইপের। এই যে 1 ঘন্টা ধরে ট্যালিপ্যাথি লেনদেন করছে মোবাইলে, কেউ কিচ্ছু ঠাউর করতে পারছে না। আব্বা তো বেশ কয়েকবার আসা যাওয়ার করলো তার পাশ দিয়ে, কিন্তু কিছুই বুঝতে পারেনি। টাইরা এদিকে আয় তো মা, আব্বার ডাকে দৌড়ে গেলাম। আব্বার চুলটা আছড়ে দিয়ে তার বুকে আতর, হাতের পাতায় আতর ঘষে দিতে দিতে বললাম, কই যাও আব্বা, উনির জন্য যে পাত্রটা দেখেছি তার মামার সাথে একটু কথা বলে আসি। আব্বা, ফয়সাল ভাই কিন্তু ছেলে হিসেবে ভালো আছে। ভালো আছে জানি, ভালোর সাথে সাথে সম্পদ সম্পর্কও দরকার হয়। এই ছেলেটা এতিমখানায় বড় হয়েছে, তার জন্য মায়া হয় আমাদের, কিন্তু আমার মেয়েকে তো তার কাছে দিতে পারি না। তাছাড়া সে নিজে কোন কাজ করে না, চাচার বাড়ি দেখাশোনা করে, জীবন চালায়। আব্বা, ফয়সাল ভাইয়ের জন্য আমার খুব কষ্ট লাগে, জীবন তো খেলা না। আব্বা, ফয়সাল ভাই তো কাউকে না কাউকে বিয়ে করবে, সংসার হবে, তুমি নিজে একবার ভেবে দেখো আব্বা। সে এতিমখানায় বড় হয়েছে, এই জায়গায় ছেলেটা ফুটবল করে রেখেছে টুনিকে। আব্বা কিছু বলতে গিয়ে আর কথা বাড়ায়নি আমার সাথে, হয়তো চিন্তা করেছে ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ের সাথে কথা বাড়ানো আর অরণ্যের রোদ নেয়। তবে আমি বিচলিত আব্বার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখে ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো নামিয়ে আম্মাকে দিয়ে আসলাম। টগর গাছ থেকে দুপুরে ডাব পেরেছিল, ডাব চিংড়ি রান্না করা হবে আজ। দাদির জন্য করলা দিয়ে চিংড়ির ঝলটা মুখে দিলাম। আমি করলা খাই না, তেতু কিছু মুখে তুলা ভার, এই ঝলের ঘ্রাণে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হলো না। আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা তোমার দুই হাতে দুই ভরি ওজনের বালা পাওনা রইলা আমার পক্ষ থেকে। ভাগ্যিস তুমি সম্রাট আকবরে আমলে জন্ম নেও নাই, আবার কপালটা ভালো আছে, একদম পাকনামি করবি না আমার সাথে। ডাইল ঘুটনিটা কই? আম্মার হাতে ডাল ঘুটনিটা দিয়ে এক দৌড়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে আম্মার দিকে তাকিয়ে ঠোঁট গোল করো উম্মা উম্মা করে দুইটা ফ্লাইং চুমু দিয়ে দিলাম আম্মার গালে। দাদি কাঠের পিঁড়িতে বসে আম্মার কাজ দেখছিল এতক্ষণ, এখন টুনি আপাকে দেখছে। দাদি ইদানিং টুনি আপাতে খুব একটা পছন্দ করে না মনে হচ্ছে। বউ একটা কথা জানো, আম্মা এই সংসারে আসার পর থেকে একটা দিন শান্তিতে ছিলাম বলতে পারেন, এখন শুরু হয়েছে আরেক কাহিনী। সব অশান্তি মেনে নিছি চোখ বুঝে, ছেলে মেয়েদের অশান্তি দেখার জন্য। কি করবা বউ, দুনিয়া দায়ামনি, কলিকালের পুলাপাইন, ছিয়ের উঠে তন মা, এ পায় না মন, পুতের উঠে দাড়ি ঘুরে বাড়ি বাড়ি। তুমি আপার মোবাইলও কথা বলার এ পর্ব মোটামুটি শেষ। আমি আপার কাছে গিয়ে বসতে বসতে বললাম, আপা শুনছো দাদি কি বলছে? কি বলছে? ছিয়ের উঠে তন্ময় পায় না মন, পুতের উঠে দাড়ি ঘুরে বাড়ি বাড়ি। তন মানে কি আপা? তন মানে স্তন, বুঝতে পারছিস? আপা আল্লাহর কাছে শুক্রিয়া করো দাদি তার ভাষা ব্যবহার করে নাই। দাদি নিজের শব্দ ব্যবহার করলে এই ছন্দ মিলাইতে পারত না। আপা আর আমি খিলখিল করে হাসতে শুরু করলাম। আব্বা কই গেছে রে টাইরা? তোমার জন্য যে জামাইটা দেখেছে তার মামার সাথে কথা বলতে গেছে। আপা, ফয়সাল ভাইকে তুমি কেন ভালোবাসো? জানি না টাইরা, ফয়সাল আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তার আপন বল তো আমি ছাড়া আর কেউ নেই। তুই বল আমার কি করা উচিত? আমি জানি না আপা, আব্বা আমাকে এই কথাটাই বলে গেছে। তুমি তার এই বিষয়ে সবচেয়ে বেশি পূর্বল। সন্ধ্যার দিকে রঙ্গন ভাই আসলো, সাথে বিশাল লম্বা মতন দেখতে একটা বন্ধুও এসেছে, আনুমানিক 6 ফুট তো হইবে। দাদি তো এই লম্বা ছেলেটাকে একদম পছন্দ করছে না, আম্মাকে ডেকে বললেন, বউ এমনিতেই রাজ্যের ঝামেলা, এর মধ্যে এই লটকনটাকে নিয়ে আসছে কোন আক্কেলে, ঘরের খবর পড়ে জানবে এটা কেমন কথা। আম্মা আমি কিছু জানি না, আমাকে আর কোন বিষয়ে নালিশ করবেন না দয়া করে।
দাদি এত পরিমাণ লটকন লটকন করছে আমার মাথার ভেতর, রঙ্গন ভাইয়ার বন্ধুর নাম লটকন নামে সেই হয়ে গেছে। রাতে টুনি আপাকে নিয়ে কোন কথা হয়নি। আম্মা আব্বার মুখ দেখে মনে হচ্ছে আমরা কোন ধরনের ঝামেলার মধ্যে নেই, অথচ টুনি আপা মোবাইলে টেলিপ্যাথি নিচ্ছি। টগরটা রান্নাঘরে গিয়ে আম্মার কানে কানে কি বলল। আম্মা তো ঝড়ের গতিতে এসে আপাকে চর মারতে মারতে কান থেকে মোবাইল নিয়ে দুইটা আছাড় দিল। মোবাইলের স্ক্রিন ভেঙে গেছে, টগরটা বকে যাচ্ছে, তার মাঝে পেয়েছে মেয়েরি স্বভাব, যেমন তার চুপা তেমন কুটনা। বাপরে, টগরের কুটনামের জন্য আপা আর আম্মার মধ্যে টর্নেডো চলছে। আমি গিয়ে টগরকে বললাম, তোর ড্রয়ারে কি পেয়েছি? আম্মা আব্বাকে বলেছি, কুটনামিটা না করলে পেটের ভাত হজম হচ্ছিল না, কি একটা ঝামেলা তৈরি করে দিলি। টাইরা আপা, আমি কি কুটনামি করেছি প্রমাণ দিতে হবে? তুমি আমাকে কুটনা ডাকো কোন সাহসে? আমি একজন পুরুষ, তোর মতো মেয়েলি আচরণের মহিলা আত্মার পুরুষের সাথে কথা বলতে চাই না। তুমি আপা এতক্ষণ মাথা নিচু করে বসা ছিল, তার মাথায় কি ভূত চাপলো বুঝতে পারলাম না। আম্মার হাত থেকে এক খাবলায় মোবাইল নিয়ে গেল। আম্মা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আমি স্তব্ধ হয়ে গেছি। তুমি আপার কাছ থেকে এত বড় বেয়াদবি কখনোই আশা করিনি। দাদি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে এই রুম থেকে ওই রুমে হাঁটছে, সীমা অতিক্রম করে ফেলায় হয়তো আম্মা টুনি আপাকে কিছু বলেননি। টুনি আপার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কিংকর্তব্য বিমুখ। দাদির আবার বিড়ি না খেলে পেট ফুলা কমে না। এখন বুঝতে পড়েছি টগরের ড্রয়ারে আকিজ বিড়িটা দাদির কাছ থেকে চুরি করা ছিল। এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। দাদির জন্য মোড়ের দোকান থেকে এক প্যাকেট বিড়ি আনতে বের হয়েছি। এই কাজটা আব্বা করেন, আব্বা বিড়ির প্যাকেট এনে আম্মার হাতে দেন, আম্মা দিদিকে দেন। বাড়ির এমন হিজিবিজি অবস্থার মাঝে দাদির বিড়ির কথা কার মাথায় থাকে? দাদার জন্য বিড়ি হলে অন্য রকম প্রাধান্য পেত। নেশা জাতীয় দ্রব্য নিয়ে অলিঙ্গ বৈষম্য আছে। ওই যে হাতের বা পাশে বেঁকে যাওয়া মাটির রাস্তার উপর ডালপালা মেলে দুই পাশে শিকড় উঁচু করে দাঁড়িয়ে আছে শিমুল গাছ। এই গাছে হাতের উপর হাত রেখে হেলান দিয়ে তীর্থে কাকের মতো দাঁড়িয়ে আছে ফয়সাল ভাই। আহারে, বেচারাকে দেখলেই মনে হয় প্রেম কাদায়, কালো কাপড়ে সাদা সুতা দিয়ে শুয়ের পুরে ওয়াল ম্যাট বানিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখি। আমাকে দেখে যেন প্রাণ ফিরে পেল। ছোট বইন, তোমার আপার সাথে আম্মার কি হয়েছে? আম্মার পা এ ধরে মাফ না করা পর্যন্ত বসে থাকব। ফয়সাল ভাই, এই বিষয়ে আমি কি বলি বলেন তো? দুটো আলতার বোতল বের করে বলল, নিও একটা তোমার আরেকটা টুনি। বাহ, চমৎকার তো, আমার মেয়ে হলে খুনি টুনি আপাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিতাম। তোমার পছন্দ হয়েছে ছোট বইন? খুব তোমার পছন্দ হয়েছে শুনে মনটা ভালো লাগছে। আরেকটা জিনিস তোমার বোনকে দিতাম, তোমার হাতে কিভাবে যে দেই। আরে দিয়ে দেন, সংকোচের কোন কারণ নেই ফয়সাল ভাই, আপনি অসম্ভব ভালো মানুষ। চিঠিটা তোমার আপাকে দিও। আরে বাপরে, আপনিও পত্র লিখেন, আমি তো ভাবতাম জগতে একমাত্র পাগল আছে আমাদের বাসায়। আরে বইল না আর, টুনির চাপা চাপিতে লিখতে হয়েছে, আর লজ্জা দিও না, জীবনের প্রথম চিঠি। ফয়সাল ভাই তার শার্টের বুক পকেট থেকে চিঠিটা বের করতেই আমি একরকম হাত থেকে ক্যান নিয়ে দৌড়ে দৌড়ে বাসার পথে হাঁটছি। দূর থেকে শোনা গেল, দেখো আবার খুলে ফেল না ছোট বইন। বাসায় যাওয়ার পর আমার যে কি হলো, চিঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, আপাকে দিতে মন চায় না, মনে চায় চিঠিটা পড়ে ফেলি। আমার অবাধ্য মন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। বাসার পেছনে ছোট্ট ডোবার মতো মজা পুকুর আছে। এই পুকুরের মাঝে সাইনবোর্ডে লেখা ক্রয় সূত্রে মালিক আলহাজ রাইসুল ইসলাম চৌধুরী। পুকুরের চারপাশে আনারস গাছ সুপারি গাছ আছে, বাতাসে পাতার শব্দ ছাড়া এখানে তেমন কোন শব্দ পাওয়া ভার। চিঠি পড়ার সবচেয়ে নিরাপদ জায়গা এটা। আরেকটা নিরাপদ জায়গা আছে, সেখানে পড়তে ভালো লাগবে না। ওয়াশরুমে প্রেমপত্র মজা করে পড়তে পারবো না। অবশ্য বিএ ক্লাস ফেল ফয়সাল ভাইয়ের প্রেমপত্র পড়ে খুব একটা মজা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আমার ভেতরের ভালো আত্মাটা বলছে পড়িস না টাইরা, খারাপ আত্মাটা বলছে পড় পড় পড়। মাঝে মধ্যে নিজের মন ভালো রাখার জন্য একটু খারাপ হওয়া দোষের কিছু না। চিঠি তো চিঠি না, যেন পিরামিড কত রকমের শুকনো ফুলের মনে, একটার পর একটা কাগজ দিয়ে পিন করা। শুকনো ফুল এত সুন্দর হয় আগে কখনো চোখে ধরা পড়েনি। অবশেষে চিঠির পালা, চিঠি ভাজ খুলতেই পেলাম এক পাতা কালো গোল গোল টিপ। শুকনো ফুলের মমি আর টিপের পাতা যে ছেলে চিঠির ভাজে দেওয়ার চিন্তা করতে পারে তাকে হারানো উচিত নয়।
এই বিয়ে ফেইল ছেলেকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলা উচিত দুনিয়াপাত। পেছনে থেকে কে যেন চিঠিটা টান দিয়ে নিয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম রঙ্গন ভাইয়া ভাইয়ার সেই লম্বা বন্ধুটা। ভাইয়া চিঠিটা টান দিয়ে নিয়ে গেছে। আমি চিল্লাচ্ছি, লটকন ভাইয়া প্লিজ, লটকন ভাইয়া প্লিজ। চিঠি দেখে রঙ্গন ভাইয়া আর তার বন্ধু আমার দিকে তাকিয়ে আছে, লটকনকে খোঁজার চেষ্টা করছে। ভাইয়া তো চিঠির ভাঁজ খোলে চিঠির ভেতরে লটকনকে খুঁজতে শুরু করেছে। ভাইয়া চিঠির ইতি অংশের মধ্যে লটকনকে খুঁজে পায়নি, পেয়েছে টুনিয়াপার ধ্রুবতারাকে। কয়েকদিন আগে এক বান্ধবীর কাছ থেকে একটা উপন্যাস এনেছিলাম, এর মধ্যে এমন এমন কিছু লেখা ছিল। আমি তো এক হাতে নিজের এক চোখ থেকে আরেক চোখ দিয়ে কোন রকম পড়তে গিয়ে লজ্জায় মুচকি মুচকি হাসির জন্য উপন্যাসটা শেষ করতে পারিনি। উপন্যাসের নায়ক অতি রোমান্টিক ফোনে নায়িকাকে বলছিল, এই মেয়ে তুমি আমার ডান গালে চুমু দাও, যা অসভ্য। ঠিক আছে, গালে চুমু দিবা না, এবার তাহলে দেখো তোমার কোথায় চুমু দেই। উম্মা উম্মা উম্মা, কোথায় চুমু দিয়েছ তোমরা, ঠোঁটে, গালে, চোখে? এই উপন্যাস পড়ার সময় চোখ পিট পিট করে পড়েছি, লজ্জায় নিজের মুখ বালিশে গুজেছি, যার কারণে পড়ে শেষ করতে পারিনি। এই সব অতি রোমান্টিক কিছু আমার জন্য না, এর জন্য আমার প্রেম হবে না নিশ্চিত। যাই হোক, ভাইয়া আর তার বন্ধু লটকনকে খুঁজে পেল না। রঙ্গন ভাইয়া বলল, এইটা তোকে লটকন দিয়েছে, লটকন এই এলাকার কোন শালার নাম, লটকনকে। আমি ঠোঁট উল্টো করে ভাইয়ার বন্ধুকে দেখিয়ে দিলাম। ভাইয়া তো রেগে ধাম, শালা ঘরের শত্রু বিভীষণ, তোর নাম লটকন কবে থেকে? আমার নাম লটকন হতে যাবে কেন, আমি অরণ্য অরণ্যই আছি। এই পিছি সত্যি করে বলো ঘটনা কি, আমি তোমাকে এইটা দিলাম কখন? এই বাচ্চা মেয়েদের কাজই এমন, নিজের প্রেমিককে বাঁচানোর জন্য অন্যের উপর দোষ দিয়ে দেয়। বাচ্চা মেয়েদের তো দোষ না, দোষ হচ্ছে বয়সের। রঙ্গন ভাইয়া চিঠিটা আবার পড়ে দেখল, লেখা আমার টুনি পাখি, তাই আমাকে বলতে হলো না এইটা ফয়সাল ভাইয়ের লেখা টুনি আপাকে। ভাইয়া জিজ্ঞেস করল, লটকন লটকন করছিলি কেন? অরণ্য ভাইয়ার নাম জানতাম না, দাদি তাতে লটকন ডাকে। ভাইয়াকে বলতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে চিঠিটা নিয়ে নিতে। অরণ্য ভাইয়া চোখ বড় বড় করে বলল, আমি লটকন। চিঠিটা নিয়ে দুইজন চলে গেছে, আমি তাকিয়ে আছি। অরণ্য ভাইয়া চলে যাবার পথে একবার ফিরে দেখল, হাত ইশারা দিয়ে আমার কপালের টিপটা দেখিয়ে দিল। টিপের উপর হাত রেখে দেখলাম টিপটা জায়গা থেকে সরে গেছে। এই লম্বা শ্যামলা রঙের ছেলেটার চোখ অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর, কোন অজুহাতে তার চোখ জোড়া ছুঁয়ে দেখতে পারলেই হতো। রাস্তার দুই পাশে সোনারু ফুল ঝাড়বাতির মতো ঝুলে আছে, কৃষ্ণ চূড়া গাছের মাথায় আগুন ধরেছে। পিছঢালা রাস্তায় পড়ে থাকা কৃষ্ণ চূড়া ফুল কুড়িয়ে কানে গুঁজে রাখলাম। রঙ্গন ভাইয়া টুনি আপাকে নিয়ে আলাদা রুমে কথা বলতে বসেছে, খুব বেশি সময় লাগেনি, আপা আম্মা আব্বার পছন্দে রাজি। ফয়সাল নামটা আপা ভুলে গেছে, জানি না ভাইয়া কি এমন জ্ঞান দিয়েছে। আপার সাথে যে লোকটার বিয়ে হবে বয়স একটু বেশি মনে হচ্ছে, 38 বছর তো হইবে দেখে মনে হয় 40। খাটো খোট, মোটামুটি সাইজের ভুঁড়ি, মাথার তালুতো চুল নাই, চোখে কাল সানগ্লাস, হাতে সোনালি রঙের ঘড়ি। আরেক ব্যাপার হচ্ছে তার দাঁত দুইটা স্বর্ণের বাঁধানো। হাসি খুশি চটপটে স্বভাবের এই লোকটার নাম জমশের, তার টিক টিক ফেসবুক আইডির নাম জেমস। টিকটকে ভালোই ফলোয়ার আছো জমশের দুলাভাইয়ের। দুলাভাই জিজ্ঞেস করলো, তোমার টিকটকে আইডি আছে? না, টিকটকে আইডি খুলবা তুমি আপা? আর আপনি কি বিয়ের পর টিক টিকে নাচ গান করবেন? অবশ্যই করব, এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করতেছি। তুমি আপা একখারা গরনের শ্যামলা রং, বড় বড় চোখ, ঘন আইল্যাশ। আমি বুঝতে পারছি না আপার কপালে আসলে কি আছে, আপা তার প্রেমকে পিছনে ফেলে জমশেদ ভাইকে বিয়ে করে ফেলেছে। বিয়ের দিন ফয়সাল ভাই ছটফট করেছে, বিয়েতে ঝামেলা করেনি, আম্মা আব্বার পায়ে ধরে কেঁদেছে, আমার কাছে বসে বসে কেঁদে কেঁদে বলেছে, ছোট বইন কেয়ান্ত হয়ে গেছে, ছোট বইন কেয়ান্ত হয়ে গেছে। দুইটা মানুষের এত ভালোবাসাবাসির পর কাহিনী অন্যদিকে মোড় নিয়েছে, ছেড়ে যদি যাও তবে ভালোবাসো কেন। তুমি আপার বিয়ের দিন সকালে হলো এক কাণ্ড, পাড়াপড়শির মহিলা আসছে বিয়ের গোসল করাতে, বাড়ির উঠানে জল চৌকি পাতা হয়েছে। আগের দিন সন্ধ্যায় লটকনটা মানে অরণ্য ভাইয়া বসে বসে আলপনা এঁকেছে। বাপরে বাপ, কি বলবো আর, ছেলে মানুষ গুটুর গুটুর করে এত সুন্দর আলপনা আঁকলো কি করে।
আবার হলুদ সন্ধ্যা হয়নি, ওই লটকনটা ইটুকটাক মেহদি পরিয়ে দিয়েছে, গান গেয়ে মাতিয়েছে, আমাকে হাত ইশারায় কাছে ডাকলো, আমি গেলাম না, অজুহাত দেখিয়ে সরে আসলাম। এই লম্ব বসে বসে আমাকে মেহদি পরিয়ে দিবে আর আমি লজ্জায় বসে বসে মরে যাব। আমি তো গিয়ে দাদির পানের আড্ডায় ঘাপটি মেরে বসে আছি। লটকন নাছর বান্দা খুঁজে খুঁজে ঠিকই বের করে ফেলেছে। দাদির পাশে বসে বলল, দাদি হাতটা দেন, কিতা করতে রে ভাই, নাতনির বিয়ের মেহদি দাদির হাতে না থাকলে ভালো দেখায় না। তুই দিতে পারবে, তুই দেখি বেড়ির মতো নারিঙ্গি বিরিঙ্গি করছ। অরণ্য ভাইয়া নারিঙ্গি বিরিঙ্গির মানে বুঝতে না পেরে এদিকে সেদিকে তাকাচ্ছে। আমি তার এহেন করুন দশা দেখে বললাম, আপনি মেয়েদের মতো ছলাখলা ভালো জানেন, দাদির ভাষায় নারঙ্গি বিরিঙ্গি, দাদির আলাদা ভাষা আছে নাকি? হুম আছে, অনেক অনেক শব্দ আছে, টাইরা এদিকে একটু শুনে যেতে পারবে, মেহদি দিয়ে দিলে আসতে পারবো না, এই মেয়ে আসতো না হলো একদম কোলে তুলে নিয়ে যাব, তখন দেখবে কেমন মজা। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি, এই ছেলে কি বলে এই সব। দাদি এমনিতেই কানে ক্লিয়ার শুনতে পায়, তাই নিজের ছোট তর্জনী আঙ্গুল চেপে বললাম, হুশ হুশ যান তো এখান থেকে, এই মেয়ে যান না বলে যান, ডাকতেও তো পারো, হ্যাঁ তো যাবেন নাকি দাদিকে ডাকো, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো প্লিজ, পানি খাওয়ানো সুন্নত, মন থেকে দোয়া পাবে। এতক্ষণে বুঝতে পারছি এই লটকন আমার সাথে লাইন করতে চায়, দাদি প্রেম ভালোবাসা কে লাইন করা বলে। পানি নিয়ে গিয়েছিলাম, লটকন পানির গ্লাসে না ধরে আমার হাত ধরেছিল, আমি তো বাপরে বলে এক লাফে ছয় হাত দূরে ছিটকে পড়েছি। আশেপাশে যারা ছিল কি হয়েছে বলে এসেছে, লটকনকে কি বলে বুঝিয়েছে শুনতে পাইনি, তখন আমার গা গুলাচ্ছিল, মাথা ঘুরাচ্ছিল, ওই রাতে আর তার চোখের সামনে আসিনি, লুকিয়ে লুকিয়ে থেকেছি। যাই হোক টুনি আপা নিজে নিজে বিয়ের গোসল করে ফেলছিল, দাদি তো হই হই করে বাড়ি মাথায় করে ফেলেছে, লবান্দি করতা শতকিতা, বিয়ার পরে যত ইচ্ছা একলা একলা গোসল করিস, টুনি আপার বিয়ের পর বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, আম্মা তরকারিতে লবণ দেয় তো হলুদ দেয় না, ভাত পুড়ে ছাই হয়ে গন্ধ ছড়ায়, আব্বা ও কেমন জানি খামখেয়ালি হয়ে হাঁটে, টগরটা ও কুটনামি করে না, রঙ্গন ভাইয়া চলে গেছে, অরণ্য ভাইয়া আমাকে একটা কথা বলবে বলে গেছে, কবে বলবে কি বলবে জানতে ইচ্ছে করেনি, অন্য সময় হলে চেপে ধরতাম, আপার জন্য আমাদের এই প্রাণহীনতা, বাড়ির কাজের জন্য ছোট ফুপু একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করে দিয়েছে, হেল্পিং হ্যান্ড জৈতুন আপা বসে বসে দাদির সাথে সুখ দুঃখর গল্প করছে আর লাউ শাকের ডোগা কুটছে, আমি তাদের সাথে বসে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছি, দাদি গো বাপের বাড়িতে জীবন দা ভালাই যাইতেছে, এক গোলামের পুতের সাথে দেখা হইল, বিয়া করলাম, এরপর থেকে জীবনের বারোটা বাজা শুরু হইছে। জৈতুন আপার গোলামের পুতের কথা শুনে আমার কেন জানি অরণ্য ভাইয়ের কথা পড়ে গেল, তার জন্য আমার মন পুড়ে, মুখে কিছু বলতে পারি না। টুনি আপা কল দিয়েছে আব্বার নাম্বারে, কেমন আছিস টুনি মা? আব্বা আব্বা গো বলে আপা বিলাপ দিয়ে কান্না শুরু করেছে, কান্নার জন্য আব্বা কোন কথা বুঝতে পারছিল না, পাশে আমি থাকায় আমার কানে ফোন ধরিয়ে দিলেন, টুনি আপা শান্ত হও, তোমার কথা না বুঝতে পারলে আমরা সমাধান দিতে পারছি না, আপা তুমি নতুন বউ, এত কান্নাকাটি করলে চলে, আশেপাশের মানুষ কি বলবে, কেঁদো না তো আমরা আসছি, টুনি আপার কান্না থামানো গেল না, আম্মা বললেন, জলদি করো টুনিটার কি হলো কিছু বুঝে কুলিয়ে উঠতে পারছি না, তুমি বরং জামাইকে ফোন দাও। আব্বা জমশেদ দুলাভাইকে কল দিলেন, পরপর চারবার দুলাভাই ফোন রিসিভ করলেন না, বুঝতে পারছি আব্বার মনের অবস্থা কি, যদিও তিনি সবাইকে শান্ত হতে বলছেন, আম্মা তো কয়েক গ্লাস পানি খেয়ে ও তার তৃষ্ণা নিবারণ করা যাচ্ছে না, দরদর করে ঘামছে, খয়েরি রঙের ব্লাউজটা ঘেমে কালচে হয়ে গেছে, টগর গেছে গাড়ি ডাকতে, টুনি আপাকে আমি কয়েকবার কল দিলাম, সেও রিসিভ করল না, আম্মা কান্না করছে আর শব্দ সাববার ঘাড়ে ফেলছে, আব্বা কোন কথা বলছে না, টুনি আপার এখানে বিয়ের বিষয়ে আম্মার আগ্রহ বেশি ছিল, তারপরও নিয়ম হলো স্ত্রীরা ভুল করলে স্বামীরা নীরবে সেই ভুলের মাসুল গুনবে, আব্বা এর ব্যতিক্রম কিছু না। যাই হোক কোন রকম তৈরি হয়ে টুনি আপার শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম, বিপদে রাস্তা দীর্ঘ হয়, অসুখের রাত ফুরাতে চায় না, আপার শ্বশুর বাড়ির বিশাল গেই, মুঘলেই আজম একটা ভাব আছে, বাড়ির ভিউ চমৎকার, বাড়ির বাহিরে গ্রামীণ ভাব, ভেতরে উন্নত সব প্রযুক্তি,
এত সুখের মাঝে আবার কি এমন দুঃখের গল্প মনে করেছে। তাছাড়া সে নিজেই রাজি হয়েছে বিয়েতে। যমশের দুলাভাই সোনালি রঙের একটা পাঞ্জাবি, হাতে সোনালি ঘড়ি করা পারফিউম দিয়ে চিন্তিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছিল। আব্বা আম্মাকে দেখে দ্রুত এসে কদম্বুসি করল। অত্যন্ত আদবের সাথে সবাইকে গ্রহণ করল তারা। ঘরে ঢোকে আপাকে দেখলাম লাল টুকটুকে কাঞ্জিভরম শাড়ি, সবুজ ব্লাউজ, হাত ভর্তি লাল টুকটুকে চুড়ির ফাঁকে ফাঁকে স্বর্ণের চিকন চিকন চুড়ি। আপার বিয়ের বয়স প্রায় 20 দিন হয়ে গেছে দেখে মনে হচ্ছে গতকাল বিয়ে হয়েছে। আম্মা আব্বা আমরা একে অপরের মুখ দেখা দেখি করে চুপ হয়ে রইলাম। ঘটনা কি কিছুই আজ করা যাচ্ছে না। মার্বেল পাথরের ডাইনিং টেবিলে বুফে স্টাইলে খাবার পরিবেশন করা হয়েছে। আম্মা এসব কিছুতে আটকাচ্ছে না, বারবার পা থেকে মাথা পর্যন্ত টুনি আপাকে দেখছে। আপার সাথে এখন পর্যন্ত আলাদাভাবে কথা বলার সুযোগ হয়নি, হয়তো ইচ্ছে করে এই সুযোগটা তারা দিচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না তারা যে সুযোগ দিচ্ছে না। আম্মা আমাকে বলল, এত আয়োজন এত কিছু, ফোনে এত কান্না করলো টুনির মুখ দেখে এখন তো বোঝাই যাচ্ছে না, তুই একটু কথা বলে দেখ তো টুনির সাথে। আর শোন টুনি যে কান্না করেছে, ফোন দিয়েছে, আমাদের কিছু বলার দরকার নেই এদেরকে। যমশের দুলাভাই আমাকে আর টগরকে নিয়ে তাদের অবস্থা প্রতিপত্তি দেখাচ্ছে। দেখছো এই রাস্তাটা আমি পিচ ঢালাই করে দিয়েছি, রাস্তার জায়গাও আমার, বর্ষার মৌসুমে হাঁটু পানি থাকতো এখানে। ওই যে দেখো আমার বাবার কবর, এই যে শালা সাহেব এখানে দাঁড়িয়ে একটা ভিডিও বানায়, টিকটকে এই ধরনের ভিডিও ভালো ভিউ পায়, ড্রোন দিয়ে ভিডিওটা করব। ইনস্টাগ্রামে ড্রোন দিয়ে করা রিল ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়, কি বলবো কিছু বুঝতে পারছি না। চুপাখোর টগরটা ও কেমন জানি চুপ হয়ে গেছে। বিকেলের দিকে আপার পাশে বসে আছি। যমশের দুলাভাই কোথায় আছে বলতে পারবো না। আপা তুমি এত কাঁদছিলে কেন, এখানে তো সব ঠিকঠাক চলছে, তোমার ঠিক সেলিব্রিটি জামাইটা কিন্তু খুব মজার, ডায়রা তোরা আমাকে এখান থেকে নিয়ে যা, বাড়ি ফিরে বলবি দাদি গুরুতর অসুস্থ, আমি বাড়ি এসে সব বলবো, এখানে আমি ভালো নেই। আপা বলছো কি এই সব, তুমি কি এই কারণে বিয়ের পরে আমাদের সাথে ফোনে কথা বলনি? হ্যাঁ, আমরা তো ভাবলাম তুমি রাগ করে কথা বলো না, কিংবা নতুন বিয়ে আত্মীয় স্বজনের ভিড়, বেড়াতে যাচ্ছ এই সব, আপা তোমাকে দেখতে পটের বিবির মতো লাগছে, তুই বুঝতে পারবি না, যে যেই পরিস্থিতির শিকার সেই বুঝতে পারে। আপা তোমাকে আমাদের সাথে আজই নিয়ে যাব, তোমার অবস্থাটা কি আমি জানি না, তুমি ভালো নেই শুনে তোমাকে রেখে যেতে পারবো না আপা, যমশের যেতে দিবে না, তারপর ও যদি পারিস বলে দেয়, আমার দম বন্ধ হয়ে আসছে, আব্বাকে আমি বলেছি আপাকে আমাদের সাথে বাড়ি নিয়ে আসতে, আব্বা বলেছে বাড়ি ফিরে ব্যবস্থা করবে, সামনে পরীক্ষা রাত জেগে পড়তে হচ্ছে। সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা ঝকঝকে পরিষ্কার, এখন শরৎকাল, শরতের আকাশ আমার খুব পছন্দ, তুলো ওরা স্বচ্ছ নীল আকাশ, রক্ত জবা গাছ ভর্তি ফুল, একটা হলুদ প্রজাপতি অনেকক্ষণ ধরে ফুলে ফুলে উঠছে, দেখেই কেমন সুখ সুখ লাগছে। প্রজাপতিটা খুব কাছ থেকে দেখার জন্য গাছের কাছে গেলাম, আমার উপস্থিতি টের পেয়ে পাখা নাচাতে নাচাতে চলে যাচ্ছে, আমি ও নাছোড়বান্দা প্রজাপতির পেছনে পেছনে হাঁটছি। ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কেমন আছো ছোট বোন? ভালো আছি, আপনি কেমন আছেন? বুঝতে পারো না কেমন থাকার কথা, টুনি কেমন আছে? আপা ভালো নেই, কোথাও একটা সমস্যা আছে। ফয়সাল ভাই একটা কথা বলি, আপার বিয়ের দিন ভয় আপনাকে বলতে পারিনি, আপনি যখন ক্লান্ত হয়ে গেছে বলে কাঁদছিলেন আমি তখন অনুশোচনায় পড়েছি, আপনার চিঠিটা আমি পড়তে গিয়ে রঙ্গন ভাইয়ার হাতে ধরা পড়ে গিয়েছিল, এরপর ভাইয়া আপাকে বুঝালো আপা রাজি হয়ে গেল বিয়েতে, আমি খুব লজ্জিত। ছোট বোন তোমার লজ্জিত হওয়ার কোন কারণ নেই, আমাকে যদি এমন চিঠির পিয়ন বানাতে আমি ওখুলে দেখার লোভ সামলাতে পারতাম না। সবচেয়ে বড় কথা টুনি কারো কথায় বিয়েতে রাজি হয় নাই, আমি টুনিকে বুঝিয়ে বলেছিলাম মা বাবার মনে দুঃখ দিয়ে আমাদের সুখী হবার দরকার নাই, তার চেয়ে বরং তাদের সুখের জন্য নিজেদের ত্যাগ করাই সুখ, আমার কাছে পরিবার নাই, আমি জানি পরিবার কি জিনিস, তুমি এই বিষয় নিয়ে লজ্জা পাইও না ছোট বোন। ভাইয়া আপনি এসব কি বলছেন, এত বিশাল একটা হৃদয়ের মানুষ আম্মা আব্বার চোখের সামনে ছিল তারা বুঝতেই পারল না, সন্ন্যাসীর জীবন বাদ দেন আপনি, সংসারীর স্বপ্ন থাকে একদিন সন্ন্যাসী হবে, সন্ন্যাসীর আজন্ম গৃহী হবার গোপন স্বাদ থাকে ছোট বোন, গৃহী হতে খুব ইচ্ছে করে,
যে মায়া ত্যাগ করেছেন সে মায়া আঁকড়ে ধরে বাঁচতে গেলে আপনি চিতায় জ্বলতে থাকা চন্দন কাঠের মতো দগ্ধ হবেন। ফয়সাল ভাই, কি যে করব ছোট বোন, এখনো বুঝতে পারছি না, একটু তো সময় লাগবে সব কিছু ঠিকঠাক হতে। আপনি যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন, যার সাথে এত মায়ে জড়িয়ে পড়েছিলাম সে মায়া একদিনে তৈরি হয়নি ছোট বোন। দিনের পর দিন ধীরে ধীরে এক সিন্ধু মায়া জমেছিল, সেই মায়ার সিন্ধু কি এক নিমিষেই কাটিয়ে ফেলা সম্ভব? যন্ত্রণা বেড়ে গেল টুনি ভালো নেই শুনে, যার জন্য এত মায়া তার বিরহ অদৃশ্যে লিখে রাখেন কেন বিধাতা? বিরহ যদি লিখেই রাখেন তার জন্য এত টান এত মায়া জমিয়ে দেন কেন অন্তরে? ফয়সাল ভাই, আমি আপনার কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু বলবো এত প্রশ্নের উত্তর না খুঁজে আপনি ভালো থাকেন তাতে টুনি আপা কিছুটা হলে শান্তি পাবে। টুনি আপা ভালো নেই শুনে আপনার যেমন লাগছে আপারও তেমন লাগবে। আপনি কি চান আপনার টুনি খারাপ থাকুক আপনার খারাপ থাকার কথা শুনে? ফয়সাল ভাই আর কিছু বলল না, তার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম মুখ ভর্তি দাড়ি, চোখগুলো সাক্ষী দিচ্ছে তার নির্ঘুম রাতের। শুকনা একখারা গরনের লম্বা শ্যামলা, দেখতে ছেলেটা খুব আহামরি কিছু না, কিন্তু তার মধ্যে যা আছে তা দ্বিতীয়টি মেলা ভার। বাড়ি ফেরার পথ তার সাথেই পা ফেলে হাঁটছি, প্রজাতির পেছনে গুটি গুটি পা, এ হাঁটতে হাঁটতে অনেকখানি পথ হেঁটে ফেলেছি, কখন ঠাউর করতে পারিনি। পলিথিন মোড়ানো গোলাপি রঙের হাওয়াই মিঠাই নিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কাঁচা পাকা চুলের মাঝ বয়সী এক চাচা। ফয়সাল ভাই, হাওয়াই মিঠাই খাবেন? আচ্ছা দুইটা নিয়ে নেও, আমার মোবাইলের কাভারের ভিতরে কিছু টাকা থাকে সব সময়। টাকা বের করে চাচার হাতে দিলাম। ফয়সাল ভাই তো ধমক দিয়ে বসল, খুব বড় হয়ে গেছিস তাই না রে টাইরা, মাঝে মাঝে একটু বড় হতে ইচ্ছে করে ফয়সাল ভাই। ফয়সাল ভাই ওই যে দেখেন শ্যাম্পুর বাবল ফু দিয়ে উড়িয়ে আসছে, একটা কিনে দেন। ছোট বোন তুমি কিন্তু চমৎকার একটা মানুষ, তুমি নিজেও জানো না, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনি তুই করে বললেই বেশি ভালো লাগে, ফয়সাল ভাই আমার মাথায় হাত রেখে বললেন। পাগলি, আমি সারা রাস্তা ফু দিয়ে বাবল উড়াতে উড়াতে খুশ মেজাজে এসেছি, আম্মার সংসারের ঝামেলার কথা ভুলেই গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখলাম আম্মা বেলুন পিড়ি নিয়ে বসে পরোটা বানাচ্ছে আর বকাবকি করছে। সংসার সংসার করতে করতে জীবন শেষ, হিসেব করে দুঃখী আমার বলতে এই সংসারে আসলে কিছুই নাই। আম্মা তুমি উঠো, আমি পরোটা বানিয়ে ভেজে নিয়ে আসছি, তুমি বরং শুয়ে আরাম করো। আম্মার চোখ মুখ দেখেই বুঝতে পারছি তিনি ভালো নেই, যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর কোন দুর্ঘটনার সম্মুখীন হতে ভালো লাগবে না, অনেক তো হলো এবং হচ্ছে। আজ টুনি আপাকে নিয়ে আসা খুব প্রয়োজন, বেচারি না জানি কেমন করে দিনগুলো পার করছে। আম্মা উঠে দাঁড়িয়ে কেমন একটা দূর খেলো, দ্রুত তাকে ধরে বসিয়ে আব্বা আর টগরকে ডাক দিলাম। আম্মাকে নিয়ে এত বিজি হয়ে পড়লাম কে কখন অ্যাম্বুলেন্স ডাকলো বলতে পারবো না। রঙ্গন ভাইয়া টুনি আপাকে জানানো হয়েছে, মাঝরাতের দিকে এসে রঙ্গন ভাইয়া হসপিটালে এসে পৌঁছেছে, একটু অবাক হয়েছি, সাথে অরণ্যও এসেছে। যদিও তার সাথে আমার টুকটাক কথা ছাড়া তেমন কোন কথা হয়নি, টুকটাক কথা ছাড়া লম্বা কথা বলার মতো অবস্থাও নেই। সিস্টারকে ডাকতে যাওয়ার সময় আমার পেছনে পেছনে এসে বলল, এই মেয়ে কেমন আছি জিজ্ঞেস করছো না কেন, ভালো আছেন বলেই তো এসেছেন। আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো, মানে কেমন ছিলে? ভালোই তো আছি, বেঁচে আছি। তুমি অভিমান করেছো আমি বুঝতে পেরেছি। না একদম না, রাগ অভিমানের সাথে আমার পরিচয় নেই, তবে খুব খারাপ লাগলে নীরবে ফিরে আসি, আপনি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন। মেয়ে এই তো দিলে খুন করে, শোন আগামীকাল বিকেলে চলে যাব। ঠিক আছে সাবধানে যাবেন, তোমার খারাপ লাগবে না। চলে যাবেন না বললে আপনি কি থেকে যাবেন? আমি যদি বলি আপনার জন্য আমার কষ্ট হয়, আমার সেই কষ্ট কি আপনার বাম অলিন্দ পর্যন্ত পৌঁছাতে পারবে? দম বন্ধ হয়ে আসবে আপনার, নাকি আপনার মস্তিষ্ক এক ধরনের আনন্দ পাবে এই ভেবে আপনার জন্য একটা মেয়ের কষ্ট হয়? চলে যেও না, একবার বলে দেখো মেয়ে তোমাকে আমার করে রেখে দেব। তার কথায় কর্ণপাত করে লাভ নেই, আরেক ঝামেলায় পড়তে হবে। তার চেয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম অরণ্যকে পেছনে ফেলে, পেছনে থেকে নিজের হাতে টান অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগে তার বুকের মধ্যে নিজেকে আবিষ্কার করলাম, চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে কোন রকম তার নেশার ঘোর কাটিয়ে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি? সরি আমি তোমাকে আটকাতে চাইছিলাম।
হ্যাঁচকা টান পড়বে বুঝতে পারিনি। তবে তুমি আমার বুকে যে কয়েক সেকেন্ড লেপ্টে ছিলে মনে হচ্ছিল প্রচণ্ড তাপে আমাকে পুরানো হচ্ছে। এই মেয়ে আরেকবার আমাকে চেপে ধরবে, প্রচণ্ড তাপে পুরানো যাবে। আমি বসে বসে বৃষ্টি দেখছি। লোরকন মানে অরণ্য ভাইয়া পাশে বসে বসতে বলল, এক কাপ চা দেয়া যাবে? আমি একলাফে দাঁড়িয়ে গেলাম। দাদি যদি দেখে এই লোকের পাশাপাশি বসে আছি ক্লান্ত হয়ে যাবে। কি ব্যাপার টায়রা, তুমি লাফ দিয়ে সরে গেলে কেন? এমনি আপনার জন্য চা নিয়ে আসি। চা লাগবে না, যে আমার পাশাপাশি বসতে পারে না তার হাতের চা খাওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই। আরে বিষয়টা এমন না, আপনাকে পরে একদিন বলবো। টায়রা একটু কাছে এসে দাঁড়াবে। তুমি যতটা খারাপ চিন্তা করো আমি কিন্তু এত খারাপ না, ছেলে হিসেবে ভালো আছি। নিজের সুনাম নিজে করতে হয় না, নিজের সুনাম করবে অন্যরা। জানো টায়রা, একটা মেয়ের চুল ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। দেখা যাবে, মেয়েটা অনুমতি দিলে ছুঁয়ে দেখেন, আমাকে বলার কি আছে? মেয়েটা তো তুমি। আরে কি বলেন এসব, আপনি তো যাচ্ছে তাই বলছেন। দাও না একটা বার শুধু ছুঁয়ে দেখো, তার চুল ছুঁয়ে দেখার মধ্যে কি এমন নেশা আছে? আপনার তো চলে যাবার কথা ছিল, আপনি সামান্য অজুহাত দেখিয়ে আবার ফিরে এসেছেন এসব বলার জন্য। আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে যখন কোন মেয়েকে ভালোবাসে তাকে ছুঁয়ে দেখতে চাওয়াটা অন্যায় কিছু না। আমি তোমাকে ভালোবাসি, সেই জায়গা থেকে আমি অন্যায় কোন আবদার করছি না। ছেলেটা ভালোবাসলেই হলো, মেয়ের কোন মতামত থাকতে হবে না। তুমিও আমাকে ভালোবাসা। মেয়েরা যে ছেলেকে ভালোবাসে তার সাথে কথায় কথায় রাগ দেখায়, অভিমান করে। আপনি ভালোই বুঝতে পেরেছেন, এত কথা বলার সময় নেই। মিলন দুলাভাই আসবে, কাজ আছে অনেক। হা হা হা, মিলনটা আবার কে? হা হা করছেন কেন আগে বলেন। মিলন একটা অশ্লীল শব্দ, এইটা কারো নাম হয় কি করে আমি বুঝতে পারি না। হ্যাঁ তো, আপনি নিজেই একটা অশ্লীল বলে কোন রকম তার কাছ থেকে সরে আসতে পারলেই জান বাঁচে। এই মেয়ে বলে তো যাও মিলন দুলাভাইটা আবার কে? আপনার জমদু যমশেদ দুলাভাইয়ের আরেক নাম মিলন। যমশেদ বলতে কেমন কেমন লাগে তাই মিলন বললাম। লড়কনটা দিল তো মিলন নামের বারোটা বাজিয়ে। তুমি আপা এসেছে, তাকে দেখতে যা লাগছে কিভাবে বর্ণনা দিলে যে বুঝানো যাবে বুঝতে পারছি না। মিলন দুলাভাই না মানে যমশেদ দুলাভাই তো জমিদার জমিদার ভাব নিয়ে থাকে। আজ গলায় পড়েছে একটা সাদা মুক্তার মালা। তাদেরকে দেখে মনে হচ্ছে ভুল করে স্টার প্লাস চ্যানেলে ঢুকে গেছি। একটা বিষয় হচ্ছে টাকাওয়ালা মানুষের সাথে কথা বলতে ও কয়েক গ্লাস পানি গিলতে হয়, তাই হয়তো আব্বা সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারেনি। আম্মা আগের চেয়ে অনেক সুস্থ হয়ে গেছে। আম্মা তো সারাক্ষণ কি করবে না করবে এই চিন্তায় অস্থির। আব্বা বললেন, জামাই তোমরা কয়েকটা দিন আমাদের সাথে থাক, তোমার শাশুড়ি সুস্থ হয়ে যাবে। রঙ্গন ভাইয়া এত করে ফোনে বলল যা জিজ্ঞেস করার সামনাসামনি জিজ্ঞেস করতে। কেন তুমি আপা এত কান্না করলো, কিসের এত ভয়? আব্বা আম্মা এসব কিছুই জিজ্ঞেস করছে না। রঙ্গন ভাইয়া চাইলে ফোনে জিজ্ঞেস করতে পারে, সেও জিজ্ঞেস করছে না। আমি অরণ্য ভাইয়াকে বললাম, একটা উপকার করবেন? তুমি বললে দুনিয়া ছেড়ে দেই, উপকার করা তো আমার কাছে আমিবা তুল্য ঘটনা। আপনি কি আমাকে দেখলেই ফ্লার্ট করেন? আরে কি বলো, আমি এমন ছেলেই না, তোমাকে ভালোবাসি ফ্লার্ট করব কেন? প্রয়োজনে পরীক্ষা নিতে পারো কত ভালোবাসি। যা বুঝার বুঝতে পেরেছি, থাক আপনার উপকার করা লাগবে না। আরে বলো বলো কি করতে হবে, এক্ষুনি করে দিচ্ছি। তুমি আপার জামাইকে জিজ্ঞেস করতে পারবেন আপার সাথে তাদের কি সমস্যা? মিলন দুলাভাইকে জিজ্ঞেস করব। আপনি এক নম্বর একটা লম্পট। আরে আমি খারাপ কি বললাম, মিলনকে তো মিলনই বললাম। আপনাকে দুই গালে চটাস চটাস করে চর মারতে পারলে শান্তি পেতাম। তোমরা মেয়েদের বুঝতে পারা আসলেই কঠিন। বড় ফুপু এসে পৌঁছেছেন, দাদির সাথে কথা বলে আব্বাকে কাছে ডেকে বললেন, তোরা জামাইকে কিছু জিজ্ঞেস করছিস না কেন? মেয়ে বিয়ে দিছিস, বিক্রি তো করিস নাই। সাহস না থাকলে আমি জিজ্ঞেস করি। দাদির পানের বাটা থেকে দুইটা পান একসাথে জড়ো করে বাবা জর্দা দিয়ে মুখে পুরে যমশেদ দুলাভাইয়ের কাছে গিয়ে বসলেন ফুপু। জামাই শরীরটা ভালো? জি। উনিকে নাকি বাবার বাড়ি আসতে দেও না, তেমন কোন যোগাযোগ করতে দেও না, আমাদের পক্ষ থেকে কোন বেয়াদবি হয়েছে বাবা? না না ফুপু, এমন কিছু না, বিয়ে করেছি বউ বাপের বাড়িতে রাখার জন্য না। তা ঠিক, আমাদের মেয়ে বিয়ে করেছো বলে আমাদের উদ্ধার করে ফেলেছো, বিষয়টা কিন্তু এমনও না।
শুনলাম টুনি খুব কান্না কাটি করেছে, কি কারণে? টুলা ভাই সোজা কোন কথাই বলছে না। ফুপু এবার যা বললেন, আমরা সবাই আকাশ থেকে পড়লাম। তোমার নাকি এর আগে বিয়ে হয়েছে, বউ বাচ্চা আছে, কথাটা কি সত্যি? বউ থাক তো, অন্যায় কিছু না, আমার সামর্থ্য আছে। তাছাড়া বড় বউয়ের মাথায় সমস্যা আছে, আপনাদের মেয়েকে আমি রানীর মতো করে রাখছি, তার কিছু কমতি রাখিনি। আমরা কি মেয়েকে ভিখারিনীর মতো রাখছিলাম? তুমি প্রতারণা করেছ কেন? আমাদের বলনি কেন তুমি বিবাহিত? যে এত বড় একটা সত্য গোপন করতে পারে, সে আরো বড় কিছু ঘটাতে পারে। আমার ভাই কথা বলছে না, বলে ভেবো না আমরা ফুটবল, প্রয়োজনে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ফুপু আপনি আমাকে আইন বুঝাতে আসবেন না, আমার বউ আমি নিয়ে যাব, পারলে কিছু করেন। বড় ফুপু আর যমশের দুলাভাই মিলে ছোট খাটো ঝগড়ার হাট বসিয়ে দিয়েছে। আব্বা নিরীহ গোত্রের মানুষ, একটার পর একটা সিগারেট টানছেন, অথচ তিনি কিন্তু চেইন স্মোকার না। বাড়ির পরিস্থিতি সান্ধ্য ভাষার মতো, কি হবে এখনো ধারণা করতে পারছি না। রঙ্গন ভাইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে। আরেকটা কি জানি ঝামেলা তৈরি হয়েছে বলল, কি হয়েছে জিজ্ঞেস করলাম, শুধু বলল এসে বলবো। যমশের দুলাভাই চলে যাবার সময় আমাকে তার কাছে ডাকল, কিছু বলবেন দুলাভাই, উনিকে বুঝিয়ে বলো সে আমার কাছে খারাপ থাকবে না। উনি যে ছেলের সাথে পালিয়ে গিয়েছিল এটা মেনে নিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করেছি। দুলাভাই আপনি আগে বিয়ে করেছেন, এটা আমাদের জানালে পারতেন। আপনি জানাননি কেন বলেন তো? আপনি জানেন আমাদের পরিবারটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক দিন ধরে, এখন নতুন আরেক ঝামেলা হয়ে গেল, আম্মাকে নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমার ভুল হয়েছে মানছি, তারপর ওটুনিকে বুঝিয়ে বলো। আকাশের দিকে চুপ করে তাকিয়ে আছি, তাকিয়ে থাকতে ভালো লাগছে, আকাশটা তেমন আহামরি সাজে সাজেনি। পেছনে থেকে একটা হাত আমার তর্জনী আঙুল ধরেছে, বেশ ভালোই অনুভব করতে পারছি কে, কোন কোন স্পর্শ না দেখেই বুঝতে পারা যায়। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপনি আমার পাশে আরো কিছুক্ষণ থাকবেন। মন খারাপ কেন? মন খারাপ কি না জানি না, কিছু মানুষ নদীর মতো স্নিগ্ধ শীতল, সেই মানুষগুলোর পাশে অকার নেই চুপ করে বসে থাকতে ভালো লাগে। আপনি নদীর মতো মানব, তুমি তবে আমাকে নদী মানব বলেই দেখো, তুমি চাইলে আমার পাশে বসতে পারো, না বসতে ইচ্ছে করলেও বসবো না, সব ইচ্ছাকে আশকারা দিতে নেই। টায়ার আমরা কি একে অপরকে ভালোবাসবো না? আমার জন্য ভালোবাসা শব্দটা হয়তো সৃষ্টি হয়নি অরণ্য ভাইয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। জানেন নদী মানব, মানুষ যখন কিছু পাবে না জানে তখন আন্দোলন করে, বিক্ষোভ করে, সেই আন্দোলন সেই বিক্ষোভ আমরা না হয় পাথর চাপা দিয়ে হাঁটব। আমরা ভিতরে ভিতরে একে অপরের জন্য ধ্বংস হয়ে যাব। একটা নগর ধ্বংসের খবর সবাই রাখলেও দুইটা হৃদয় ধ্বংসের খবর কেউ কখনো জানতে পারবে না। ডায়রা আমি বিক্ষোভ পাথর চাপা দেওয়ার মানুষ না, আমি না হয় পাথর চাপা দিলাম। তুমি মনে রেখো আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, শুধু নিজেদের মনকে শাসন করে আলাদা পথে হাঁটতে শুরু করেছি, সময় এলে ঠিক একই পথে হাঁটব। লটকন চলে গেছে, আমার মন খারাপ লাগছে, শুধু খারাপ লাগলেও একটা কথা ছিল, রীতিমতো চোখ দিয়ে বড় বড় ফোঁটায় পানি পড়ছে। এই মানুষগুলো মেঘের মতো আসে, সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়, আমার হয়েছে জ্বালা, ভুলতে পারছি না। আমার মন বলছিল সে ফিরে আসবে, চোখের জল মুছে দিতে দিতে বলবে কেঁদো না, সে ফিরে এসেছে আমার চোখের পানি শুকিয়ে যাবার অনেক পরে। আচমকা গালে আলতো করে তার হাত বুলিয়ে বলেছে, কান্না করার মতো কিছু হয়নি, বলছি তো আমার বিক্ষোভ থামেনি। তুমি আপার বিষয়টা কি থেকে কি হয়ে গেল? ছোট্ট একটা ভুল কতগুলো মানুষকে পুরাচ্ছে। তুমি আপা খুব স্বাভাবিকভাবেই বাড়িতে হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে কিছুই যেন হয়নি। এই এক মাসে আপার পরিবর্তন যা হয়ে তা হলো না উঁচু স্বভাব। আমি দাদির চুল আছড়ে বিনুনি করতে বসেছি, তুমি আপা হাত ইশারায় কাছে ডাকল, কিছু বলবে আপা? ফয়সালের কোন খবর জানিস? আপা যা গেছে তা গেছে, নতুন করে আরেক ঝামেলা বাড়ানোর কি দরকার? শুনেছি ফয়সাল ভাইকে একটা মেয়ে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা ডিভোর্সি, ফয়সাল রাজি হয়েছে, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে হয়তো। তুমি তো তার সিদ্ধান্তে বিয়ে করেছো, তোমার সিদ্ধান্তে সে বিয়ে করবে, তুই একবার ফয়সালকে ডেকে আনতে পারবি, তুমি কল দিলেই পারো। ফয়সাল নাম্বার বদলে ফেলেছে। আপা যমশের দুলাভাইকে নিয়ে কি চিন্তা করেছো?
এই বিষয়ে পড়ে তোর সাথে কথা বলছি। তুই ফয়সালের সাথে আমার দেখা করার সুযোগ করে দে। রাত 9টা ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির চেয়েও সুন্দর একটা দৃশ্য দেখলাম। এক ছাক জোনাকি বাড়ির পুবের ভিটার ঝাউ গাছ থেকে টিমটিম আলো জ্বালিয়ে দিকবিদিক উড়তে লাগলো। এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি, দেখবো বলেও মনে হচ্ছে না। ছিকছিক করে কতগুলো পোকা ডাকছে, এদের শব্দে মাথা ধরে গেছে। ভাবছিলাম এই সময় এক কাপ চা পেলে ভালো লাগতো। তুমি আপা চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। রঙ্গন ভাইয়া এই ঝুম বৃষ্টিতে সাথে একটা লম্বা মতন মেয়েকে নিয়ে দৌড়ে আসছে। এই দৃশ্যটাও অসম্ভব সুন্দর। মেয়েটাকে উপন্যাসের বৃষ্টি স্নান এক নায়িকা মনে হচ্ছে। খয়েরি রঙের শাড়ি, চুড়ি, হাত ভর্তি মেহদি, উজ্জ্বল শ্যামলা মেয়েটার নাম রিনি। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই আপুটা কে? তোদের ভাবি আম্মা অসুস্থ, তুই পরীক্ষার পর চলে যাবি ভার্সিটির কোচিং করতে, তুমি তাও শ্বশুর বাড়িতে থাকবে। রিনি খুব ভালো মেয়ে, আম্মার সংসারটা দেখাশোনা করবে। রিনি ভাবির রঙ্গন ভাইয়ার কথা ভালো লাগেনি, মুখের উপর বলে বসল, আরে বাপরে, বিয়ের আগে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিনি। বিয়ের পরে এখন বাইজিত বসতাম, বিয়ের আগেই বলতে তোমাদের একজন কেয়ারটেকার চাই। আমার তিন ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে রিনি ভাবিকে নিয়ে ঘরে গেলাম। আম্মা কি চিন্তা করবে, আব্বা কি করবে, এসব কোন চিন্তা মাথায় আর কাজ করছে না। দুর্যোগ যখন আসে তখন একসাথে আসে। রিনি ভাবি আম্মা আব্বাকে কদম্বুসি করলো, আম্মা কাজ ছিল। রঙ্গন ভাইয়াকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষ মনে হচ্ছে। পরিবারের এমন অবস্থায় সে এই কাজটা পরে করলেও পারত। রিনি ভাবি কি জিনিস এটা, তার মুখের প্রথম ভাষায় বুঝতে পেরে গেছি আমরা দুই বোন। নতুন বউকে নিয়ে আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়। তুমি আপা ফুসফুস করে ভাবির ব্যবহারের কথা বলে এসেছে আম্মা আব্বাকে। আম্মা আমরা দুই বোনকে আলাদা ডেকে বললেন, রিনি যা বলেছে মনে রাখার দরকার নাই, আমরা যতটুকু পারি তার সাথে ভালো ব্যবহার করব। মানুষ প্রথম দিনের আচরণ সারা জীবন মনে রাখে। তুমি আপা বলল, ভাবির প্রথম দিনের আচরণ আমরা কেন তবে ভুলে যাব, তোর মনে রাখতে মনে চাইলে মনে রাখিয়ে, এতে খারাপ ছাড়া ভালো কিছু হবে না। আম্মা রান্নার জোগাড় করছে, গরুর মাংসের কালো ভুনাটা আমার হাতে খুব ভালো হয় সবাই বলে, এই কারণে কালো ভুনাটা আমি রান্নাজ বসিয়ে অরণ্যকে কল দিলাম। মোবাইল হাতে নিয়ে দেখলাম সে এর মাঝে বেশ কয়েকবার কল দিয়েছিল। ফোন রিসিভ করে প্রথমেই বলল, বাসার অবস্থা খুব জটিল নাকি? রঙ্গন ফিরেছে? জি ফিরেছে, জীবনসঙ্গী নিয়ে। আপনি বিষয়টা জানতেন? না, জানার কি আছে, আমার বন্ধু রঙ্গন, তিনি আমাদের ডিপার্টমেন্টেই পড়ে, ক্লাসমেট, এমনিতে ভালোই সমস্যা হচ্ছে, বদরাগী, কখন কি বলে কি করে নিজেও বুঝতে পারে না। তার আচরণে বুঝতে পেরেছি। আম্মা আব্বার প্রতিক্রিয়া কি? কোন ঝামেলা হয়নি তো? আম্মাকে নিয়ে চিন্তায় ছিলাম, আম্মাই সবচেয়ে বেশি স্বাভাবিক, তাই আমরা এসব নিয়ে ঝামেলায় যাচ্ছি না। টাইরা একটা কথা বলবো, তুমি বলুন, একটা আম্মা দিবে, বেশি না একটা। আরে কি নির্লজ্জ রে বাবা, তুমি আদর না দিলে আমি খারাপ হয়ে যাব। খারাপ কিভাবে হবেন, এই তো সিগারেট বিগারেট খাবো, সিগারেট খেল যদি মানুষ খারাপ হতো তাহলে তো আমার আব্বা সবার আগে থাকতো। সিগারেট খেলে মানুষ খারাপ হয় না বলছো, কি করলে খারাপ হয় বলো? উম্মা দিলে মানুষ খারাপ হয়, তাই না কি? আগে বলবা না, তোমাকে উম্মা উম্মা দিতে দিতে খারাপ হয়ে যেতে চাই টাইরা, কি অসভ্য রে বাবা। আমি রাখছি, একটা ছোট্ট করে আদর দিয়ে তারপর রাখো লক্ষ্মী মেয়ে। রাখলাম। সকালবেলা রিনি ভাবিকে নিয়ে সবার ব্যস্ততা, বাড়ির বড় বউ যতটুকু পারা যায় পারিবারিকভাবেই আয়োজন চলছে। তুমি আবার শ্বশুর বাড়িতে বলবে কি না এটা নিয়ে সাদিক চাচা আব্বার সাথে বসে সিদ্ধান্ত নিচ্ছে, কারণ আপাকে ওই বাড়িতে আর দিবে কি না এটা নিয়ে দোদুল্যমান অবস্থা। এর মাঝে রিনি ভাবি আপাকে বেশ কয়েকবার খুঁচানোর চেষ্টা করেছে। একটা সময় আপা চোখ মুখ লাল করে কান্না করতে করতে আব্বাকে বলেছে, দেখলাম আব্বা ভাবিকে ডেকে বলেন, বৌমা দুই কাপ চা আনতে পারবে? পারবো, আমি সম্পূর্ণ বিষয়টা খেয়াল করছি। আব্বা ভাবিকে তার কাছে ডেকে বসালেন। ভাবি কি টেবিলে চা রেখেছে, প্রথম কাপ চাটা হাতে তুলে আব্বা ভাবিকে দিয়ে বলেন, আমার সাথে বসে চা খাও বৌমা। ভাবি একটু ইতস্তত বোধ করে হাতে কাপ নিল। আব্বা চা এ চুমুক দিতে দিতে বললেন, বৌমা মেয়ে বিয়ে দিলে নতুন আরেকটা সম্পর্ক তৈরি হয়, ছেলে বিয়ে দিলেও নতুন সম্পর্ক তৈরি হয়,
তাই বলে ছেলে মেয়ে পর হয়ে যায় না, তাদের আলাদা সংসার হয় বড় জোর। তুমি কি তোমার মা বাবার পর হয়ে গেছো? তুমি আমাদের পর হয় নাই। তুমি যখন বাবার বাড়ি যাবে তোমার ননদরা তোমাকে কত ভালোবাসে এই গল্পটা শোনাবে, দেখবে মা বাবা কত খুশি হবে, তোমাকে নিয়ে তারা নিশ্চিন্তে থাকবে। তোমার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে তোমার মূল্যায়ন সবচেয়ে বেশি থাকবে। তোমার ননদের সাথে যদি সম্পর্কের টানাপোড়েন থাকে এই গল্প তোমার মা বাবাকে হতাশ করবে, তারা দুশ্চিন্তায় থাকবে। টুনি টায়রা খুব সহজভাবে চলাচল করে অভ্যস্ত, তারা চাইলে তোমাকে খুঁচানোর চেষ্টা করতে পারে কিন্তু তারা এসব করবে না। শোন মা, তুমি দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে পড়াশোনা করছো, তোমার জীবনের লক্ষ্য অনেক দূরে থাকবে, এইসব ছোটখাটো বিষয়ে নিয়ে মাথা খাটানো তোমার কাজ না। আব্বার কথা শুনে ভাবি লজ্জায় গুটিয়ে গেছে বোঝা যাচ্ছে। ফয়সাল ভাই এসেছে, তার সাথে আমাদের পারিবারিকভাবে সম্পর্ক ভালো, ভালো হবার ই কথা, সে কোন রকম ঝামেলা করেনি। আমার রুমে ফয়সাল ভাই বসে আছে, কিছু নাস্তা নিয়ে টেবিলে রাখলাম। আপা খাটে বসতে বসতে জিজ্ঞেস করল, কেমন আছো? আছি, দিন চলে যাচ্ছে। তোমার চোখ অনেক লাল হয়ে আছে, আজকাল চোখ লালই হয়ে থাকে, চোখে কোন সমস্যা বোধ হয়, ডাক্তার দেখাতে হবে। তোমার কথা বলো, তুমি কি করতে চাইতেছো? আমি তোমার কাছে থাকতে চাই বললে কি রেখে দিবে? যে পছন্দের জিনিস ভালো রাখার জন্য অন্যকে দিয়ে দিতে পারে, পছন্দের জিনিসটা খারাপ থাকলে সে নিয়ে আসাতেও পারে। তুমি কি বুঝতে পারো না আমার কলিজার দৈর্ঘ্য, প্রস্থ? তোমার সম্মতি দিয়েই দেখো, কোন আইনের তোয়াক্কা করার মানুষ আমি না। যার সব কিছুই হারিয়ে যায় তার কি কোন হারানোর ভয় থাকে? শুধু মৃত্যুটাই বাকি, তুমি বরং সংসার করো ফয়সাল, আমাকে নিয়ে আর ভেবো না। আপা উঠে চলে আসলো, এটাও আরেক রকম যন্ত্রণা। আপার শ্বশুর বাড়িতে দাওয়াতের জন্য কল দেয়া হয়েছে, শুক্রবার ভাইয়া ভাবির রিসেপশন। বিকেলের আগে আগে বাড়ি উঠোনে কার এসে থামল, সাদা সোনালি পাড়ের শাড়ি পরে গাড়ি থেকে নেমে আসলো আপার সতীন, মানে টুনি আপার বড় আপা। আপা তার সতীনকে আপা ডাকে, হাতে শঙ্খচূড়, গলায় সীতাহার, ঠোঁটে লিববাম, খোপায় গাথা রূপার কাটা, অত্যন্ত রুচিশীলতা প্রকাশ পাচ্ছে। টাকা মানুষকে স্টার প্লাসের সিরিয়ালের রংচং সাজাতে পারলে ও রুচিশীল করতে পারে না, এই নারী অত্যন্ত রুচিশীল এবং ব্যক্তিত্ব সম্পন্ন। বড় ফুফু অনেক কথা বললেও তিনি খুব বেশি কথা বলছেন না, তার কথায় বোঝা গেল যমশের দুলাভাই কঠোর পরিশ্রমের পরে আজকের এই জায়গায়। সেই শূন্য পকেটের মানুষটার হাত ধরে ছিল নূরজাহান আপা, মানে আপার সতীন, এখনো সেই হাত শক্ত করেই ধরে আছে। দুলাভাইয়ের বিজনেস এখন নূরজাহান আপাই দেখাশোনা করেন, একটা অ্যাগ্রো কোম্পানি দাঁড় করানোর জন্য ব্যস্ততায় থাকতে হচ্ছে আপাকে। যমশের দুলাভাই অধিকাংশ সময় বিনোদনমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। নূরজাহান আপার কথায় বুঝতে পারলাম দুলাভাইয়ের বিয়ে নিয়ে তার চিন্তা করার মতো কোন সময় নেই, কারণ তার মাথায় আরো অনেক চিন্তা আছে। তার চেয়ে বড় বিষয়, দুলাভাই এমন আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলুক তিনি চাচ্ছেন না। নূরজাহান আপা টুনি আপাকে ডেকে বলল, তৈরি হও, বাড়ি যেতে হবে, শুক্রবার রঙ্গনের রিসেপশন। টুনি আপা বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে গাড়িতে উঠে গেল, আপার চোখে মুখে কোন চিন্তার ছাপ দেখা গেল না। দাদির চোখ এখন অনেক ঘোলাটে দেখায়, আপাকে কাছে ডেকে বলল, সারা জীবন পথে পথে কান্দনের তে এসির বাতাসে বইয়া কান্দন ভালো, পড়াশোনা কইরা হ্যান করবা ত্যান করবা করো, সমস্যা নাই, যেই জায়গায় আছো সেই জায়গা থেকে করো। তোমার সতীন রে দেখো, জীবনটা খালি হাসনের লাইগা না, জামাই নিয়া মজা মাস্তির জন্য না, দুনিয়ায় এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। বুঝতে পারলাম দাদির ঘোলাটে চোখ জীবনটাকে অনেক স্বচ্ছ দেখে। আম্মা দাদির পানের বাটা থেকে দুইটা পান একসাথে খিলি বানিয়ে মুখে দিতে দিতে বললেন, তুমি চোরাবালিতে পড়ে গেলে মানুষ সেখানেই থেকে যেতে চায় না, উঠে আসার চেষ্টা করে, শরীর পরিষ্কার করে, নতুন করে আবার বাঁচতে চেষ্টা করে, এটাই জীবনের নিয়ম। তোর নূরজাহান আপাকে দেখ, যে নারী শূন্য পকেটের পুরুষের সাথে ছিল, বিত্তবান পুরুষ হওয়ার সাথে সাথে তার অতীত ভুলে গেছে বলে নূরজাহান কিন্তু ভেঙ্গে পড়েনি। মানুষ ভাঙা মানুষের গল্প পছন্দ করে না, কঠিন ভালোবাসাও একদিন রঙ বদল করে, ফয়সালের ভালোবাসাও একদিন হয়তো বদলে যেত, এর চেয়ে কঠিন সমস্যা হয়তো সৃষ্টি হতে পারত। যমশের ভাই বিবাহিত, এটা আপা প্রথম দিকে মানতে না পারলেও এখন সে মেনে নিতে পেরেছে। আপা চলে গেছে,
আগের রাত থেকে মেহমান আত্মীয় স্বজন বাড়িতে আসতে শুরু করেছে। শুক্রবার দিন কোলাহল আর আনন্দে কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারা গেল না। দুই দিন পর রঙ্গন ভাই আর ভাবি সকালে ঢাকা চলে গেল। টুনি আপা আর যমশের দুলাভাই আমাদের বাড়িতেই ছিল, বিকেলে তারাও চলে গেল। টগরটা ও হোস্টেলে চলে গেছে কিছু আগে। আব্বা সাদা ধবধবে পাঞ্জাবিটা পরে আতর মেখে আসরের নামাজ পড়তে বের হয়েছে। আম্মা উঠানের দিকে তাকিয়ে চুপচাপ বসে চোখের পানি ফেলছে। একটা সময় আমরা চার ভাই বোন লাটিম ঘুরিয়েছি, এক্কা দোক্কা খেলার সময় কুতো কুতো শব্দে বাড়ি মুখর করে রেখেছি। আজ উঠান জুড়ে নীরবতা নেমেছে, কেমন জানি নিথর নিস্তব্ধ লাগছে আম্মার কোলাহলপূর্ণ সংসারটা। একটু একটু করে যেন নীরবতা গ্রাস করছে। সমাপ্ত আম্মার সংসার। তানজিনা আফরিন মেরিন।